বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এখন দেখবেন আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। 18 দলীয় জোটের ডাকা 60 ঘণ্টার হরতালকে দেশ ও গণতন্ত্র বিরোধী দাবি করে হরতালের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরী কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। সেখানে সিলেট মহানগর ও আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর সাধারণ সম্পাদক আসাদউদ্দিন প্রমুখ। এই সমাবেশে বক্তারা রোববার সকাল থেকে সকল নেতাকর্মীদের রাজপথে থেকে 18 দল আহত হরতাল মোকাবেলা করার আহ্বান জানান। এদিকে সিলেটে সন্ধ্যায় হরতালের সমর্থনে বিএনপি, জামায়াতে ইসলাম ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। মিছিলগুলো কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্বেচ্ছাসেবক দল কোর্ট পয়েন্ট থেকে মিছিল করে বন্দরবাজারে যাওয়ার পথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই সময় হরতাল সমর্থকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে। এই অবস্থায় সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিতে বিক্ষোভ সমাবেশ করেছে। পরে জেলা ও মহানগর বিএনপি এক হয়ে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়াও ছাত্র শিবির সিটি পয়েন্ট থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের উন্নয়নের পূর্বশর্ত হল শান্তি। শান্তি ছাড়া উন্নয়ন ও অগ্রযাত্রা সম্ভব নয়। তিনি আজ শনিবার সিলেট সদর উপজেলা ও নগরীর বিভিন্ন স্থানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিগত 4 দলীয় জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছিল, যার ফলে দেশে প্রতিটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ ও হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশ থেকে ব্যাপকভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করেছে। বিগত 100 বছরেও যেসব উন্নয়ন হয়নি আওয়ামী লীগ সরকার তা করেছে। আর বিরোধী দলের আন্দোলনকে জঙ্গিবাদের সাথে তুলনা করে তিনি বলেন, দেশে আগামী নির্বাচন হবে সাংবিধানিকভাবে। আগামী 17 অক্টোবর থেকে 29 অক্টোবর 6টা পর্যন্ত হরতালের সমর্থনে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 5:30 শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক উই ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলী প্রমুখ। এই সময় সমাবেশে বক্তারা 3 দিনব্যাপী আহত হরতালকে সফল করতে বিএনপি সকল নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে আহ্বান জানান। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ও 60 ঘণ্টা হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে পশ্চিম বাজার গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন বাদশা, মোয়াজিম হোসেন মাতু এবং কাউন্সিলর স্বাগত কিশোর চৌধুরী প্রমুখ। এই সময় বক্তারা বলেন, নির্দলীয় সরকার গঠন না হওয়া পর্যন্ত বিএনপি মাঠ ছাড়বে না, তাই তারা অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান। সুধী দর্শক, এই ছিল আমাদের হাতে আজকে ইউরোপ ও সিলেটের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।